দু একটা কথা আপনাদের বলি আগে, প্লিজ দয়া করে বসুন, এখনই কেউ উঠবেন না। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও, মনে রাখবেন, বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ। আর আমাদের মা মাটি মানুষের সরকার, তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা জিরো করে দেবো। মনে রাখবেন, 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব, এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি, মনে রাখবেন। বিধবা ভাতা প্রায় একটু বর্ষা তো 21-এ হবে, এটা ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর দোয়া, শহীদের চোখের জল, আপনাদের লড়াইয়ের প্রেরণা। এ জল দেখে ভয় পাবেন না। রৌদ্র থাকলে বর্ষা আসবেই, বর্ষা থাকলে গরম আসবেই, গরম থাকলে শীত আসবেই। এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন। মানবিক ভাতা, বার্ধক্য ভাতাও আমরা প্রায় 25 লক্ষ মানুষ, 29 লক্ষ লোককে পৌঁছে দিয়েছি। আর স্বাস্থ্যসাথীতে আমরা, মনে রাখবেন, 10,000 কোটি টাকার বেশি স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি। তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন, ততদিন মনে রাখবেন, আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। 2 কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে। ঐক্যশ্রীর সংখ্যালঘু স্কলারশিপ দেয় না, আমরা দিই, আমরা বাংলায় প্রথম। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী, আমরা দিই। সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি, অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি। মনে রাখবেন, নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি, গুরমুখী ভাষা পাঞ্জাবের আমরা স্বীকৃতি দিয়েছি, হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি। তারপরে এরকম আরও অনেক ভাষা আছে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি। যেখানে যেখানে জিতেছেন, ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন, তাদের কি বাকি আছে কাজটা করবেন। যেটা পারবেন না, দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি, সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন, আমাদের ক্ষমা করবেন, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা 11 লক্ষ বাড়ি দেব, ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেব, আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব।